সামনে সমস্ত ফাইনাল পরীক্ষাগুলো এসে যাচ্ছে আর যত সামনে ফাইনাল পরীক্ষাগুলো এসে যাচ্ছে মিন্স মাধ্যমিক হায়ার সেকেন্ডারি তারপরে নিট জেই এগুলো যত সামনে এসে যাচ্ছে তত এই ইউটিউব খুললেই গুগল খুললেই সাজেশানসের ছড়াছড়ি এ বাদে বিভিন্ন বই বিভিন্ন জায়গাতে নানান রকম ছোটো ছোটো চিটকুটে নানান রকম সাজেশান বিক্রি হয় যদি মনে করো যে তোমার প্রিপারেশান ভালো হয়নি যদি মনে করো যে না পরীক্ষায় কি আসবে আমি কিছু বুঝতেই পাচ্ছি না ধারণাই নেই আমার আগের ক্লাসগুলোকে ফলো করো একদম পিছিয়ে থাকা ছাত্র বা ছাত্রীও এখনও সময় আছে ঘুরে দাঁড়িয়ে সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে আগের ক্লাসগুলো অতি অবশ্যই ফলো করো বুঝতে না পারলে পজ করে রিপিট করে প্রয়োজনে খাতায় লিখে নিয়ে সেই থিওরিগুলোকে ফলো করো আনন্দের সাথে হই হৈ করতে করতে ভালো রেজাল্ট করবে যতই পিছিয়ে থাকো না কেন ঠিক ঘুরে দাঁড়াতে পারবে তা যেটা বলছিলাম এই ভিডিওর আমার মূল বক্তব্য হচ্ছে সাজেশনস অন্যান্য আমি আগামী ক্লাসগুলোতেও সেগুলো বলবো ভেঙে ভেঙে কেটে কেটে বলব আমি গত দুটো বিশেষত গত তিনটা সেশনে কিন্তু আমি এই বলেছি অলরেডি বলেছি কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি অন্য কোন চ্যানেলকে অশ্রদ্ধা না করে অন্য কোন ধরনের কোম্পানিকে অশ্রদ্ধা না করে তারা তাদের মতো পরিশ্রম করে সেটাকে বানাচ্ছেন ঠিক কথা কিন্তু তুমি যদি নিজে মনে করো যে আমি অন্ধের মতো শুধুমাত্র সাজেশানস ফলো করে যাব এবং আমি উতরে যাব হ্যাঁ হয়তো যেতে পারো তো আমি কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি যাতে উৎকর্ষতার জায়গায় তোমরা যেতে পারো যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো কারণ এটা বুঝে নাও চরম প্রতিযোগিতার দুনিয়ায় একটা নাম্বারও এখন ম্যাটার করে যে কোনো জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে একটি নাম্বার কেন অর্ধেক নাম্বার অনেক সময় ম্যাটার করে আজকে যারা ভাবছো এই ক্লাসটা দেখতে দেখতে যে না ঠিক আছে আমি মোটামুটি ষাট সত্তর পেয়ে গেলে আমার চলে যাবে এই মানসিকতা থেকে বেরো আমার আগের ক্লাসগুলো দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরাও আশি নব্বই একশো জায়গায় যেতে পারবে অন্ধের মতো সাজেশন ফলো করো না তাহলে কি করতে হবে আমি এখানে বসে তোমাকে মোটামুটি একটা গ্যারান্টি দিয়ে বলেই দিচ্ছি একটা সাবজেক্টের উদাহরণই দিয়ে দিচ্ছি তোমাকে বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিকে কোনো সাব কোনো সাজেশনই যথেষ্ট না যেখানে যত সাজেশন আছে এই টেস্ট পেপার ওই টেস্ট পেপার উল্টে রে ভাই তুমি কতই বা সাজেশন ফলো করবে রে ভাই ভৌতবিজ্ঞান প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ভালো করে পড়তে হবে বুঝতে হবে নোট নিতে হবে তার টেকনিক আমি শর্ট টেকনিক বলে দিয়েছি এই ভৌতবিজ্ঞান নিয়ে শুধু না প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা কৌশল আমি আগামী ক্লাসগুলোতে বলবো কমিট করছি চিন্তা করো না ভয় পেও না কিন্তু অন্ধের মতো যদি একটা দেওয়া সাজেশান মানে তোমার কোনো ধারণা নেই তোমার বইটার ভিতর সম্বন্ধে খুব বেশি স্পষ্ট ধারণা নেই হালকা হালকা ধারণা আছে হালকা হালকা পড়ে কোচিং অ্যাটেন্ড করে নিয়েও স্কুলে ক্লাস করে নিয়েও হালকা হালকাভাবে বইটা হালকা হালকাভাবে উঠছে তোমার মনটাও উঠছে বইও উঠছে মনের মধ্যে এরকম পরিস্থিতিতে যখন পুরোপুরি সাজেশানের ওপরে ভরসা করতে যাবে সেটা ভিডিওতে হোক সেটা হার্ড কপিতে হোক যেটাই হোক না কেন বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া হোক যাই হোক পচা শাঙুকে পা কাটবেই কাটবে লাগে তাক পেয়ে গেলে কমন ঠিক আছে কিন্তু ভৌতবিজ্ঞান কখনো কখনো ইতিহাস কখনো কখনো বায়োলজি বিশেষত মাধ্যমিকদের জন্য বলছি জীবনবিজ্ঞান ইংরেজি তো বটেই আনসিনে আবার কিসের সাজেশন হবে রাইটিং এক্সারসাইজে হবে তাও কিছু হবে হয়তো কিন্তু নিজের জায়গাটা ধরে রাখতে হবে যে আমি হ্যাঁ আমার কন্ট্রোলটা আছে ওখানটা এই হয় আর যদি কন্ট্রোললেস স্টুডেন্ট সেইভাবে এখনও এই ক্লাসগুলোকে আমার এই কথাগুলোকে ফলো না করো তাহলে সেক্ষেত্রে তো আরও আরও নানান ধরনের পদ্ধতি আছে যেগুলো হয়তো বেআইনি আমি এই ক্লাসে সেগুলো আলোচনা করতেই চাই না কারণ আমি চাই যে একদম যার প্রায় কিছুই তৈরি হয়নি সেই ছাত্রটি সেই ছাত্রটাও যেন আমি যেভাবে যেভাবে কৌশলগুলো বলছি সেই কৌশলগুলো জাস্ট সেই কৌশলগুলোকে ফলো করবে এবং আন্তরিকভাবে করবে সে তাহলে কিন্তু সফল হবেই হবে তাহলে আমি কিসের জন্যে আমি বাজে পদ্ধতি অবলম্বন করব আর সবচেয়ে বড়ো কথা এটা ভেবে দেখো যে এই ধরনের যে সমস্ত পদ্ধতিগুলো করতে নেই বলা হয় পরীক্ষার হলে বা ইত্যাদিতে আরে সেটার গ্যারান্টি কে দিচ্ছে যে সেটা ঠিক তারা তারা যে ঠিক বা সেই সেই জিনিসগুলো যে ঠিক পদ্ধতি ও প্রতি মুহূর্তে তো রিস্ক আছে তোমার তাতে পুরো লাইফটা শেষ হয়ে যেতে পারে বেআইনি কিছুর অবলম্বন করে তুমি ভাবছো আমার সব কিছু এই সমস্ত ম্যানেজ করা আছে ওই সমস্ত ম্যানেজ করা আছে একে বলা আছে তাকে বলা আছে সব ঠিক আছে তার পরেও তুমি ভেবে দেখো সেটাও তো রিস্কের তাতেও কোনো গ্যারান্টি নেই যে তুমি পুরোপুরি সফল হয়েই চলে আসতে পারবে কাজী সেখানেও সংশয় তাহলে সংশয় যদি ওখানে থাকে অত কি বলবো খাটাখাটনি পরিশ্রম বেআইনি কাজের একটা প্রচন্ড প্রেশার মাথার মধ্যে অপরাধবোধ এবং যদি ফেসে যাও যদি ধরা পড়ে যাও সারা জীবন শেষ তাহলে এত বড়ো রিস্ক নেবে নাকি আমার এই সুন্দর সুন্দর পদ্ধতিগুলো পড়াশুনোর এইগুলোকে ফলো করে নিজেকে গঠন করবে নিজের মনে তৃপ্তি পাবে যে হ্যাঁ আমি সৎভাবে পড়াশুনো করে সুন্দরভাবে আত্মনিয়োগ করে তাতে আমি যে নম্বর পেয়েছি এইটা হচ্ছে আমার সেরা নম্বর জেতার আনন্দ পাবে তাতে তার বাজে পদ্ধতি অবলম্বন করে যদি পরীক্ষা দিয়ে কিছু একটু নাম্বার পেয়েও যাও সারাটা জীবন অন্তরে তোমার জানবে যে তুমি ভুল কাজ করে ওই নাম্বার পেয়েছো তা আমার বক্তব্যের বিষয় এটা আজকে নয় কিন্তু তৎসত্ত্বেও বলতে হলো যেহেতু সাজেশানসের বিষয়ে বলছি আমি গত ভিডিওগুলোতে গত ক্লাসগুলোকে আমি দেখিয়েছি যে কিভাবে সাজেশানস এবং তোমার এই যে গঠনমূলক করার প্রক্রিয়া তার মধ্যে তফাৎ কতটা বিপুল তফাত আমি যে পদ্ধতি দেখিয়েছি এবং আজকে আবার যেটা বলতে যাচ্ছি তাতে তোমার ওই সাবজেক্টটার উপরে যত দুর্বল অবস্থাতেই তুমি থাকো না কেন একটা সাত দিনের স্টাডি শিডিউল দিয়েছি একটা পনেরো দিনের স্টাডি শিডিউল গতগত ক্লাসগুলোতে দিয়েছি এ বাদে আরও আরো কিছু টেকনিক অন্য ভিডিওগুলোতে দিয়েছি দেখ আজকে যেটা বলবো যে এই সাজেশন যদি তুমি নিজে না বুঝতে পারো ওই সাজেশনে তো অনেক কোশ্চেন থাকবে তাহলে সেই কোশ্চেনগুলোর এবার তোমাকে কি করতে হবে উত্তরগুলো বেছে নিতে হবে কোথা থেকে বাঁচবে তুমি উত্তরগুলো তোমাকে তো বই থেকেই বাঁচতে হবে আমি একটি গত ক্লাসে বলেছি যে প্রশ্ন বা প্রশ্নকর্তা দুটি মানে মহাকাশের একটা অজানা অচেনা একটা জায়গা থেকে ঝপ করে এসে তোমার সামনে পরীক্ষার টেবিলে নামবে না প্রশ্ন যা আসবে তোমার টেক্সট বইয়ের মধ্যে থেকে আসবে যে সমস্ত ছাত্রছাত্রী অনেক বইপত্র জোগাড় করতে পারছো না বলে আফসোস করছো আমি বলবো একদম করো না টেক্সট তাকে একেবারে মানে কণ্ঠস্থ করে একটি চ্যাপ্টারকে দশ বার পড়ো পনেরো বার পড়ো কুড়ি বার পড়ো ওই চ্যাপ্টারটায় তুমি মাস্টার হয়ে যাবে আর দশ সালের কোশ্চেন টেস্ট পেপার পুরনো টেস্ট পেপার এর কম্বিনেশনে যে সিস্টেমটা আমি শিখিয়েছি যেভাবে কোশ্চেন লিখে বাছাই করতে হয় সেটাই হোক তোমার তৈরি ফাইনাল পরীক্ষা সাজেশন তার কারণ তুমি জানো নিজেই বুঝতে পারবে ওইটা করবার পরে যে এই আসতে পারে বা এর বাইরে আর আসতে পারে না আর যদি তোমার ওই চ্যাপ্টারটার উপরে এত বেশি দখল হয়ে যাবে যা তুমি গত এক বছর পরে হয়তো পাওনি অতটা দখল ওই টেকনিকগুলো ফলো করে সেই টেকনিকগুলো আমি আবার রিপিট করে বলে দিচ্ছি এক সাবজেক্ট এবং দশ বছরের কোশ্চেন পেপার থেকে শর্ট কোশ্চেন এমসি কিউ এক নম্বর দু নম্বরকে বেছে তোলা এবং বইয়ের মধ্যে সেগুলোকে ডাক দেওয়া দুই দশ বছরের কোয়েশ্চেন পেপার কি পনেরো বছরের পুরনো কোশ্চেন পেপার সেই থেকে টেস্ট পেপার থেকে পুরনো টেস্ট পেপার থেকে মাঝারি প্রশ্ন মানে তিন নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন ছয় কি আট নম্বরের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোকে বেছে নেওয়া এবং দেখা যে ওই যে তিন কি চার নম্বরের কোশ্চেন আছে তাতে ভাঙা প্রশ্ন কোনটা কোনটা আছে যেটা এক প্লাস দুই আছে তার মানে ওই একটা হচ্ছে কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তুমি গণ্য করো এবং বইতে দাগ মারো পদ্ধতি তিন যে সমস্ত মাঝারি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোতে দেখো কতটা শব্দ সংখ্যা লিখতে হচ্ছে যে লং কোশ্চেন একটি একটি সাবজেক্টে লং কোশ্চেন খুব বেশি থাকে না খুব বেশি একটা কি দুটো ইতিহাসে একটু থাকে তাও সেটাকে মাঝারি হিসেবেই ধরা যায় নাম্বার অনুপাতে আর ইতিহাসের শেষে একটা কি দুটো বড় প্রশ্ন থাকে এই তো বিজ্ঞানের সাবজেক্টে তো প্রায় থাকেই না লং কোশ্চেন কিছু তাহলে লং কোশ্চেন আমাকে পুরো যে মাধ্যমিক কোর্সটা এতে আমার কি কি থাকে বাংলায় রচনা থাকে কিছু লং কোশ্চেন ছোট মানে মাঝারি কোশ্চেনের উপর লিখতে হয় ইংরেজিতে ওরকম কিছু থাকে প্যারাগ্রাফ এই ধরনের রাইটিং সেকশানে কিছু থাকে ইতিহাসটায় কিছু থাকে দুটো সেকশান মিলে কম বেশি সেগুলো সেখানেও মাঝারি মানে মাঝারি উত্তর দেওয়ার মতো নেই লেখা ইতিহাসে লং কোশ্চেন থাকে ভূগোলে কিছু মাঝারি কোশ্চেন থাকে এই তো তাহলে এই মাঝারি কোশ্চেনগুলোকে একটি খাতাতে সাবজেক্টের খাতা পরিকল্পনা খাতা না সাবজেক্টের খাতাতে সেই কোশ্চেনগুলোকে তুলে নেওয়া এবং পাতা উল্টে উল্টে দশ বছর এবং টেস্ট পেপারের পাতা উল্টে উল্টে দেখা সেগুলোতে কতগুলো রিপিট হচ্ছে তার গায়ে স্টার মার্কা দেওয়া পদ্ধতি চার এই কোশ্চেনগুলোকে যেগুলো গত বছর এসে গেছে ক্রসমার্ক মেরে দেওয়া এবং যেগুলো পড়ে থাকলো সেই কোশ্চেনগুলোকে বইতে খুঁজে বার করে তলায় আন্ডারলাইন করে করে প্রতিটি তলার আন্ডারলাইন এবং ব্র্যাকেট করে যে উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে একটা ব্র্যাকেট দিলে তারপরে পর পর লাইন চলে গেল প্রত্যেকটি লাইনের তলায় পেনসিলের দাগ মারলে যেখানে শেষ হলো সেখানে গিয়ে শেষ করলে পাশে একটা চিহ্ন করে দিলে রাইট চিহ্ন বা তোমরা যে সালটায় পরীক্ষা দিতে যাচ্ছ সেই সাল সংখ্যাটা সেখানে লিখে দিলে যে হ্যাঁ এইবার তুমি বুঝতে পারলে ওই পুরো চ্যাপ্টারটার মধ্যে ওই প্রশ্নটার ওইটা হচ্ছে উত্তর এবং ওই উত্তরটা খুব ইম্পর্টেন্ট তোমার আসতে হতে পারে ব্যাস ওইটাকে মুখ করে নাও বইয়ে লেখা প্রশ্নের উত্তর সে তো তুমি বেশি নম্বর পাবেই যদি তুমি হুবহু প্রায় মানে নিজের ভাষাটি ভালো করে বুঝিয়ে লিখে দিয়ে আসতে পারবে সে তো বেশি নম্বর পাবেই কাটার জায়গাটা কোথায় আছে তাহলে এইভাবে মনের চাপটা হালকা হবে আজকে যেটা বলবো লাস্টলি পাঁচ নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা লাস্ট পয়েন্ট এই যে প্রশ্নগুলোকে বাছাবাছি ইত্যাদিগুলো হয়েছে শর্ট কোয়েশ্চেন যেগুলো খাতায় টুকেছ পনেরো দিনের স্টাডি শিডিউলটা শেষ হয়ে যাওয়ার পরে এমনকি এর মধ্যবর্তী পর্যায়েও পারলে রেভিশন দাও প্রতিদিন প্রতিটি সাবজেক্টে তোমাকে এবার কিন্তু বইয়ের দিকে নয় ওই খাতাটাকে একটু বেশি নজর দিতে হবে বইতে তো নজর দিচ্ছই বই সাফল কর প্রতিদিন একটি বইকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পাতা উল্টে চলে যাও চোখ বুলিয়ে পাতা উল্টে চলে যাও এক ঘন্টা পরে তোমার কনফিডেন্স বেড়ে যাবে যে আমি বইটা শেষ করে ফেলেছি এরপরে যেটা করো সেকেন্ড স্টেপ ওই যে শর্ট মানে এই যে প্রশ্নগুলো লিখেছিলে এবং ওই শর্ট কোশ্চেনের যে উত্তরগুলো বইতে ছিল সেই উত্তরগুলো যে এখানে তুলে এনেছিলেন এই খাতাটায় এই খাতাটার থেকে শুধু এই উত্তরগুলো মানে ভালো করে দেখে নাও আমি আবার বলছি প্রতিটি সাবজেক্টের আলাদা আলাদা কৌশল হয় বাংলা লেখার জন্য বাংলার জন্য যেরকম কৌশল হবে বিজ্ঞানের জন্য সেরকম কৌশল হবে না ম্যাথের জন্য যেরকম কৌশল হবে ইতিহাসের জন্য সেরকম কৌশল হবে না এবং প্রতিটির জন্য আলাদা কৌশল আলাদা টাইম ম্যানেজমেন্ট থাকবে প্রতিটি সাবজেক্টের জন্য লেখার কিছু আলাদা কায়দা থাকবে কৌশল থাকবে প্রশ্ন বাছার ক্ষেত্রে কিছু পদ্ধতি থাকবে আগামী ক্লাসগুলোতে সেগুলো বলবো আপাতত এই পদ্ধতিগুলোকে ফলো করো টাইম ম্যানেজমেন্ট কোশ্চেন সিলেকশন হলের টাইম ম্যানেজমেন্ট সমস্ত কিছু আগামী ক্লাসগুলোতে আসতে চলেছে আপাতত এই ক্লাসটাতে এই পর্যন্ত আমি প্রবীর রায় চৌধুরী টপার টাস্কে তোমাদের সঙ্গে আবার আগামী ভিডিও দেখা হচ্ছে